অ্যাক্সেলারেশন কেমন? জিক্সার বাইকের অনেকে বলে পাওয়ার আসলে কি ভালো, যেটা বলা হয় ততটা কি আসলে পারফরমেন্স পায় মানুষ? দেখেন এখন হচ্ছে গিয়ে রাস্তাটা পার হইতে হবে, তারপর বলতেছি হচ্ছে আমার জিক্সার বাইকের পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট কিনা, এটাই আর কি আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি আজকে। এটা হচ্ছে মেইন ব্যাপার, যেটা আমার জিক্সার বাইকে আমি এক্সেলারেশন কেমন পাই, আসলে আমি খুশি কিনা। এই দেখেন এখনই বুঝতে পারবেন, মোটামুটি দেখেন যথেষ্ট, ওই যে উঠাইলে উঠতেছে আর, মানে এই জন্যই ভালো লাগে। দেখেন জিক্সার বাইক যতই টান দিবা ততই দ্রুত উঠে যাবে আর কি, এই জন্য মজা লাগে। যাই হোক, এইখানে বেশি উঠানো যাবে না, সামনেই বিট। আর এই যে হচ্ছে কি আমাদের এখানে সেনানিবাস, যেটা ক্যান্টনমেন্ট হচ্ছে এই যে। আর এখন জোরে চালানো তো যাবেই না, আর জোরে চালানো উচিত না, সো আমরা জোরে না চালাই। তারপরে একটু দেখাবো আপনাদের যে এক্সেলারেশন কেমন। জিক্সার বাইকের অনেকে বলে পাওয়ার আসলে কি ভালো, যেটা বলা হয় ততটা কি আসলে পারফরমেন্স পায় মানুষ? দেখেন আমার মনে হয় যথেষ্ট, দেখেন যথেষ্ট দ্রুতই ওঠে আর কি, আর বেশি ট্রাই করা যাবে না। থাক ভাই, দরকার নাই, মানে এই রোডে রিক্স নেওয়া কোনোই দরকার নাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য ওইটুকু ট্রাই করলাম, এক্সেলারেশন কেমন, জাস্ট এইটুকু আপনাদের বোঝানোর জন্য। জিক্সার বাইকের আপনার রেডি পিক আপ যথেষ্ট ভাই, মানে আমার কাছে মনে হয় এনাফ, আর দরকার হয় না আপনার, মানে আর দরকার হয় না ভাই। আমরা তো যতই চাই ততই, মানে আমাদের চাহিদার তো আসলে শেষ নাই, সো আরও চাইবো, ঠিক আছে, এক্সেলারেশন যেন আরও বেটার হয়। বাট আমার কাছে মনে হয় এটা এনাফ, মানে একটা বাইক ওভারটেক করার জন্য আপনারা যথেষ্ট কনফিডেন্স দিবে ভাই, এটা নিয়ে অত আর ভাবার দরকার নাই। আপনারা যদি চান যে জিক্সার বাইকের পারফরমেন্স কেমন, ওইটা মানে এক্সেলারেশন কেমন একদম স্টার্টিংয়ে, সেটা যদি বলেন, সো এটা কিন্তু এক্সেলারেশন যথেষ্ট, আপনার আর দরকার হবে না। এই যে এটা হচ্ছে কি আপনার নতুন কোর্সে এখানে ইউনিভার্সিটি, যাই হোক সেটা ব্যাপার না, ব্যাপার হইতেছে বাড়ির দিকে যাইতেছি। আর যেটা বলতেছিলাম আর কি ভাই, জিক্সার বাইক মোটামুটি নিলে আপনি হতাশ হবেন না, আমি ইউজ করি এই জন্য বলি এটা না ভাই। আমি অন্যান্য বাইক টুকটাক যা চালাইছি অত চালানোরও অভিজ্ঞতা নাই, তাও যেটুকু হয়েছে ততটুকুর মধ্যেই বলতে চাই যে জিক্সার বাইক এই বাজেটের মধ্যে সেরা, আমার কাছে মনে হয় সেরা। এখন ভাই কার কাছে কি জানি না, আমার কাছে মনে হয় ওভারঅল সব দিক থেকেই ভালো, চাইলে নেওয়াই যায় আর কি। আমার চ্যানেলে মোটামুটি যতজন আসেন ম্যাক্সিমামই হচ্ছে জিক্সার লাভার, কারণ আমি জিক্সার বাইক দিয়ে ভিডিও করতেছি, জিক্সার রিলেটেডই ভিডিও করি এবং আপনারা তাই দেখতেছেন। সো জিক্সার বাইক আপনারা লাইক করেন এটাও আমি জানি, কিন্তু শুধু লাইক করেন বলে যে আমি এর ভালো মানে গেয়ে যাবো, এটা গুণগান গেয়ে যাবো এমনটাও ঠিক না। ব্যাপার যেটা বলতেছিলাম সেটাই আর কি, এই শিয়াল, আরে শিয়াল ভাই দেখেন দিনে দুপুরে শিয়াল, দাঁড়ান দেখি ঘুরে যায় এখানে আরও পাই কিনা, শিয়াল এখানে আর একটা আসে মেবি মনে হইলো, কিন্তু আমি ঘুরে যাইতে যাইতে থাকে কিনা, ওই দেখেন দেখছেন কিনা, দেখছেন মেবি ওই যে ঢুকে গেল, ওই যে আর একটা আছে ক্যামেরায় আসতেছে না না কি জানি না, ওই যে চলে যাইতেছে, দুইটা শিয়াল ছিল এখানে এই দিনের বেলা, মানে বাজে কত 1:30 বাজে, এখন হচ্ছে শিয়াল ঘুরে বেড়াইতেছে রাস্তা দিয়ে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, জিক্সার বাইক যদি আপনারা কেউ নিতে চান, যদি বলেন যে এর এক্সেলারেশন কেমন পারফরমেন্স কেমন, আমার কাছে মনে হয় পারফরমেন্স যথেষ্ট ভালো, এর থেকে আপনার কমিউটার বাইকে এর থেকে বেটার আর কী পাবেন জানা নেই আমার। আর এটার কিন্তু একদম যে টপ হ্যান্ডে যে একদম কম স্পিড এটাও না, টপ হ্যান্ডে গেলেও আপনি মোটামুটি যদি আপনার ওয়েট একটু কম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু 130 উঠাইতে পারবেন। আমি যেমন আমার বাইকে 126 পাইছি, সো এটা অসম্ভব কিছু না, কিন্তু আমি কিন্তু 126 পাইছিলাম, আমার পিলিয়নও ছিল, সো ট্রাই করলে সম্ভব, কিন্তু আমাদের এইদিকে ওইভাবে আসলে রাস্তাই নেই, সো রিক্স নেওয়ার কোনো মানেই দেখি না আমি, আমার মনে হয় না দরকার আছে এত স্পিড দিয়েও ভাই, কোনো সরি এত স্পিড দিয়ে কোনো লাভ নাই, যেটুকু আপনার দরকার সেটুকু হইলেই হইতেছে, সেটুকু আপনার এনাফ এই বাইকে, এইটা আর কি আমার ব্যক্তিগত মতামত ভাই। এখন কার সাথে কী মিলবে জানি না, কিন্তু যদি আমার কাছে কেউ শুনতে চান যে ভাই জিক্সার বাইক নেওয়া ঠিক হবে কি না 2024 এসেও, হ্যাঁ এই বাজেটে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার কাছে মনে হয় জিক্সার মোটন সেরা, অন্যান্য বাইক অবশ্যই আছে কিন্তু এই বাজেটের মধ্যে এটা সেরা, এটা হচ্ছে ব্যাপার ভাই। আর ভিডিও বড় করবো না, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।